মনু কি খাচ্ছ? কি এটা? কি বল? মুখে রেখান দিয়ে রস পড়ছে, দেয় মুখে রেখান দিয়ে দে দে মুখ টপ টপ করে পড়ছে। মিষ্টি আছে? দোকান খোলা ছিল আজকে, মামা বলো দোকান বন্ধ। বলে সাইক্লোন কেটে যাওয়ার পরে এখন আমরা আবার চা খাচ্ছি বসে সবাই মিলে। মেঘলা হয়ে আছে ওয়েদার, কিন্তু তাও ঝড় নেই, ওয়েদার খুব ভালো হয়ে আছে। খাওয়া দিচ্ছে, হ্যাঁ ওয়াটারমেলন খেতে খুব ভালো। নর্মালি শুধু ওয়াটারমেলন, মোটামুটি ম্যাক্সিমাম ফলই ও খুব খেতে ভালোবাসে, তো যেটা একদিকে খুব ভালো। আমি নিজেও অত ফল খাই না, এটা ও খুব ভালোবাসে। সাতটাও বাজেনি, আবার বৃষ্টি শুরু হলো, মানে মারাত্মক জোরে বৃষ্টি পড়ছে। ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এতক্ষণ ওয়েদার ঠিক হয়ে গেছিল, আবার বৃষ্টিটা হচ্ছে। লাইটের এখানে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা জোরে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ওয়েদারটা এমন হয়ে আছে না, মানে এই বৃষ্টি হচ্ছে, এই একদম গনগনিয়ে রোদ হচ্ছে, এই আবার বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, মানে ঝমঝমে। মানে এই তোমার সাইক্লোনের কারণে যতটা না বৃষ্টি হচ্ছে, তার থেকে বেশি আজকে বৃষ্টি হচ্ছে। নিচে আমাদের রাস্তায় নিচটাতে জল দাঁড়িয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, তারপরে কাল এমনি সন্ধ্যের পর থেকে নেট নেই, আমাদের কারেন্ট ফারেন্ট সবই আছে, ইন্টারনেটের কানেকশন একদম চলে গেছে, আসছে না, এখনও পর্যন্ত আসেনি। এখন বাজে বেলা 11টা বেজে গেছে অলরেডি, এখনও কানেকশান আসেনি। ওদের ফোন করছি, ফোনও ধরছে না। আর নেটে প্রচুর কাজ থাকে বলো, নেটে অনেক কাজ থাকে, প্রচুর। নেট না থাকলে খুব প্রবলেম হয়ে যায়, শুধু শুধু ওয়াইফাই দিয়ে জন্য চালাতে পারছি না। আর সেই রোববার থেকে শুরু হয়েছে যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, জামা কাপড় ঠিকঠাকভাবে শুকোচ্ছে না, বারবার করে ছাদে যাচ্ছি, মেলতে যেই রোদ হচ্ছে। দেখুন এখন যেমন, দেখো রোদ উঠেছে, দেখো এখন রোদ উঠেছে, হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে। একটু বাদেই মানে জামাকাপড় মেলে আসছি, তারপরেই আবার মানে দু মিনিটও যাচ্ছে না, ঝমঝমি বৃষ্টি, আবার দৌড়ে যাচ্ছি, নয় তুলছি, নয় ভিজছে, আবার এই করে করে জামাকাপড়ও সেই রোববার থেকে ঠিকঠাক শুকোচ্ছে না। মানে টানা রোদটা দিচ্ছে না, যেখানে এক ঘন্টা টানা রোদ দিলো, তুলে শুকিয়ে গেল, তুলে নিলাম, দু মিনিট করে রোদ দিচ্ছে, তারপরে আবার ঝমঝমি বৃষ্টি হচ্ছে। মানে বাসা মেঘে বৃষ্টি, তো একটু সময় সময় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই জন্য একটু জানলার ধারে বসে আছি। বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, রোদ হচ্ছে, ওটা নামা করছি। ওঠা নামা করছো? ওঠা দিয়ে ছিটি দিয়ে তা ঘরে বসে আছি, মামা কাজ করছে, আম
না বলো দুষ্টুমি তুমি দুষ্টুমি করছো তো খেলা করছো নাকি দুষ্টুমি করছো না দুষ্টুমি করছি না তুমি দুষ্টুমি তো করছো না খেলা করছি দুষ্টুমি করছি আবার দেখো ওই সাইডটা কেমন মেক করে এসেছে আর কিরকম হাওয়া দিচ্ছে দেখো শুধু এই রোদ আর বৃষ্টিতে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে করতে আমি পিটি উষা হয়ে যাবো আর নইলে একদম জিরো ফিগার হয়ে যাবো আমার মনে হচ্ছে বারবার করে দৌড়ুচ্ছি উপরে যাচ্ছি মেল সিট নামাচ্ছি বৃষ্টি আসছে এই করছি সারাদিন সকাল থেকে খালি এই করে যাচ্ছি আমি তুই আবার কখন গেলি হ্যাঁ ও মেয়েও আমার সাথে আমার আগে আগে দৌড়চ্ছে কোনো দরকার পড়ে না কিন্তু আমার আগে আগে দৌড়বে তারপরে রাত্রিবেলা বলবে যে আমার পা ব্যথা করছে ওয়েদারটা এত সুন্দর না মাঝে এক্ষুনি পড়ে যাচ্ছে ওয়েদারটা এত সুন্দর মাঝে ঘুম ঘুম পাচ্ছে রান্না বান্না কিছু করতে ইচ্ছা করছে না আর তার মধ্যে নেটও নেই কত কাজ বাকি আছে আমার নিজের কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ বাকি আছে ভিডিও আপলোড করার আছে নেট না থাকলে কত অসুবিধা হয় বলো তো ফোনের নেট একরকম বাট কম্পিউটারে বা ল্যাপটপে যদি ওয়াইফাই বা নেট না থাকে এটা ফোনের তো লিমিটেড না ওয়াইফাই থাকলে একটা আনলিমিটেড সুবিধা হয় তো সেটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর তোমরা যারা ভিডিও দেখছো তারা ভিডিওটাকে দেখে যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ বারবার রিকোয়েস্ট করছি একটা লাইক করে দিও লাইক করলে আমাদেরও খুব ভালো লাগে আর যারা নতুন আছো চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো যে চ্যানেলে দু একটা ভিডিও দেখো যদি ভালো লাগে চ্যানেলটাকে মনে হয় যে ভালো বা একে সাপোর্ট করা উচিত তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে আর এখন তো ঘুরতে যাওয়ার মেনলি ঘুরতে যাওয়ার তো কোনো মানে প্ল্যান করাটাও যাচ্ছে না বা যাওয়াটাও পসিবল নেই সব পরপর যা সিচুয়েশান হয়ে আছে তো কবে আবার ঘুরতে যাব ঘোরার ব্লগ আসবে সেটা জানি না তো এখন আপাতত এই ডেলি ব্লগ করছি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর না এত কথা বল না আর সাবস্ক্রাইব করার পরে রেড কালারের যে সাবস্ক্রাইব বাটনটা আছে তার পাশে দেখবে একটা বেল আইকন আছে বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবে তাহলে আমি যখন নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা নোটিফিকেশানটাকে ক্লিক করে আমার ভিডিওটা ইজিলি দেখতে পারবে ওয়েদারের লোভ সামলাতে না পারে আবার ছাদেই চলে এলাম একটুখানি ভালো করে হাওয়া খেতে কারণ জানলা দিয়ে অতটা ভালো হচ্ছিল না মনে হচ্ছিল যেন তো যে হাওয়া দিচ্ছে এখন যাই ছাদ থেকে ঘুরে আসি আর তোমাদেরও একটুখানি টাইম ল্যাপস দেখিয়ে দিই তো টাইম ল্যাপস এনজয় করো আশা করছি ভালো লাগবে জামাকাপড় মেলে আমি শুকানোর জন্য বসেছিলাম
তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে 5 মিনিটের মধ্যেই। এক্ষুনি কি রোদ উঠেছিল। তো এইভাবেই চলছে আজকে সারাদিন, এইভাবেই কাটছে, বৃষ্টি রোদ হাওয়া এই করে করে। তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।